রাজকুমার সিনেমার গান রিলিজ হওয়ার পরে আমার মনে হচ্ছে চারিদিকে রোমান্টিকতা ছড়িয়ে পড়েছে। গানটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, আমার কাছে কেন জানি খুব একটা বেশি ভালো লাগেনি। প্রিয়তমা সিনেমার এই গানটাকে আমার কাছে সেম মনে হচ্ছে, এবং কেন জানি আমার এটাও মনে হচ্ছে এই গানটার চেয়ে প্রিয়তমা সিনেমার গানটা বেশি ভালো ছিল। জানি না, হয়তো বা এই গানটাও শুনতে শুনতে একটা সময় অনেক বেশি ভালো লেগে যাবে। আজকে আমি আমার রাজকুমারকে নিয়ে চলে এসেছি দিয়াবাড়ি, কারণ আমরা দুজনে আজকে কাপল ড্রেস পরেছি। কাপল ড্রেস পরতে আমার পার্সোনালি অনেক ভালো লাগে। আপনাদের সবার একটা কমপ্লেন থাকে, সেটা হচ্ছে আমি সবসময় দিয়াবাড়ি ভিডিও করি। অনেকে তো আবার এটাও বলেন রাবেয়াপুর ভিডিও মানেই দিয়াবাড়ি। ঢাকাতে আমরা যারা স্পেশালি উত্তরার বাসিন্দা, বিশ্বাস করেন দিয়াবাড়ি ছাড়া আমাদের যাওয়ার জায়গা কোথাও নাই। আমরা রেস্ট করার জন্য দিয়াবাড়ি যাই, ডিপ্রেশনে থাকলেও দিয়াবাড়ি যাই, রিফ্রেশমেন্টের জন্য দিয়াবাড়ি যাই, ডেটিং করার জন্য দিয়াবাড়ি যাই, আবার ব্রেকআপ করার জন্য দিয়াবাড়ি যাই। বলতে গেলে দিয়াবাড়ি আমাদের মৌলিক চাহিদার মধ্যেই পড়ে গেছে। রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকার খাবার খেয়ে প্রিয় মানুষের সাথে গল্প করে টাইম কাটানোর মতো ক্ষমতা আমার নেই। আর সবচেয়ে বড় কথা, প্রাকৃতিক সৌন্দর্যের উপরে কোনো কথা আছে জানেন? ঢাকার বাহিরে কত মানুষের স্বপ্ন ঢাকায় আসবে শুধুমাত্র একবার দিয়াবাড়ি যাওয়ার জন্য। আর দিয়াবাড়ি এই জায়গাটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। এই জায়গার সাথে আমাদের সম্পর্কের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আজকে আপনাদের সাথে আমার সম্পর্কের কিছু বিষয় শেয়ার করি। আমি আমার প্রিয় মানুষকে নিয়ে ভিডিও দিতে খুব একটা বেশি পছন্দ করি না। শুধুমাত্র আপনারা কিছু পার্সন আছেন যারা খুব কষ্ট দিয়ে কথা বলেন। যখন সিঙ্গেলি ভিডিও করি তখন বলেন এদের বিয়ে হয় না, এদের কখনো বিয়ে হবে না, এরা কখনো কোনোদিন কোনো ছেলে সংসার করতে পারবে না। আমার কথা হচ্ছে আপনি কে বা কি এমন আপনারা আছে যে আপনি সংসার করতে পারবেন আর বাকিরা কেউ সংসার করতে পারবে না? কেউ না কেউ আমাদেরকেও ভালোবাসে, তা আবার ভয়ঙ্কর ভাবে ভালোবাসে, যে ভালোবাসার গভীরতা মাপার তো ক্ষমতা আপনার নেই। আমি সবচেয়ে অবাক হই কিছু মেয়ে মানুষের কথা শুনলে। আপনারা বলেন ভাইয়ার সাথে আপনাকে মানায় না। আমার কথা হচ্ছে ভাইয়ার সাথে তাহলে কাকে মানায়? আপনাকে কার সাথে কাকে মানায় সেটা কি আপনারা বিবেচনা করে দিবেন? এই আপনাদের মতো কিছু মানুষের কথার জন্যই একটা সম্পর্কের মাঝে থার্ড পার্সন চলে আসে। দুইটা মানুষ একটা সম্পর্কে আছে, তাদের কতটা মানায়, তারা কতটা ভালো আছে, তাদের সম্পর্ক কতটা সুন্দর, এটা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? বা এটা নিয়ে বিচার বিবেচনা করার অধিকার আপনাকে কে দিয়েছে? মানুষ আমার, ভালোবাসা আমার, কিন্তু মাথা ব্যথা আপনার। ব্যাপারটা একটু কেমন দেখায় না? কখনো কোনো সম্পর্ক দেখে এমন কোনো কথা বলবেন না যে কথাটা একটা সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ হতে পারে, কারণ সবার মন মানসিকতা চিন্তা ভাবনা এক না। আর এই যে মানুষের জিনিস দেখলেই নিজের করতে ইচ্ছে করে বা নিজের মতে শখ জাগে, এই মানুষটা যদি আমার হতো, আমি বলবো এই লেম চিন্তা ভাবনা গুলো দূর করেন। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, সো মনটা পরিষ্কার করে একটু খোঁজাখুঁজি করেন, নিজের জন্য কাউকে না কাউকে পেয়ে যাবেন। যাই হোক, আমার মনে হচ্ছিল আজকে আমাদের দুইজনকে অনেক বেশি সুন্দর লাগছে, আর দুইজনকে এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য নূর স্মার্ট অ্যান্ড আর্ট কে অনেক বেশি থ্যাংক ইউ। সামনে ঈদ উপলক্ষে যারা কাপড় ড্রেস কিনতে চাচ্ছেন, শাড়ি ড্রেস পাঞ্জাবি, আপনারা নিজের পছন্দ মতো কাস্টমাইজ করে নূর স্মার্ট অ্যান্ড আর্ট থেকে কেনাকাটা করতে পারবেন। এছাড়াও আপনার নিজের পিকচার বা আপনার প্রিয় মানুষের পিকচার দিয়ে কাস্টমাইজ করা এই কিউট অ্যান্ড বিউটিফুল পার্সও পেয়ে যাবেন নূর স্মার্ট অ্যান্ড আর্ট ফেসবুক পেজে। সো এখনই কেনাকাটা করে রাখবেন। ঈদে আসছে শাকিব খানের রাজকুমার মুভি, প্রিয় মানুষের সাথে মুভিটি দেখতে যাওয়ার সময় দুজন কাপড় ড্রেস পরে গেলে ব্যাপারটা আরেকটু স্পেশাল হয়ে যাবে। সো গাইস, টাটা অ্যান্ড টেক কেয়ার।